एक चुटकीते माथार व्यथा दूर करार सब चाहते सहज एक उपाय शिखे नीन। ये उपायटी आपनी खूब सहजे करे निते पारबेन अनायासे। आर आमी मने करी माथा व्यथा दूर करार एर चाहते सहज आर कोनो उपाय नहीं। उपायटी की जानते हले भिडियोटीके आपनी शेष मुहूर्त पर्यन्त मनोयोग सहकारे देखते थाकुन। आर आपनी जदि आमार भिडियो आज प्रथम देखछेन, आमार एई चैनलटीते आज आपनी प्रथम एसेछेन, ताहले एक्षुनि एई चैनलटीके करे दिन सबस्क्राइब एबं पाशे थाका बेल आइकनटीके बाजिये दिन परवर्ती नतून भिडियोर नोटिफिकेशन पावार जन्नो। कारण आमी सब समय आपनारा जानेन एई धरनेर नतून नतून एकटा करे भिडियो निये आपनादेर साथे एसे उपस्थित होये थाकि। तो चलुन बंधुरा, माथा व्यथा दूर करार ओई सहज उपायटार दिके एखन आगिये जावा जाक। आमी हारुन रशीद, आपनारा देखछेन हानाफी केल्ला मीडिया। माथा व्यथा दूर करार जन्नो जे समस्त जिनिसगुलो लागबे सेटा होच्छे पाकुड़ गाछेर पाता। एखन आपनारा आमाके प्रश्न करते पारेन पाकुड़ गाछ कि। पाकुड़ गाछ होच्छे एकटा अस्वस्थ गाछ। बट गाछ जेमन एकटा अस्वस्थ गाछ, ठीक तेमनि भावे पाकुड़ गाछ एकटा अस्वस्थ गाछ। पाकुड़ गाछेर पाता निखुत, छेड़ा फाटा होले किन्तु चलबे ना। निखुत सात पिस पाकुड़ गाछेर पाता आपनि सूर्य ओठार आगे बाड़ीते निये चले आसुन। এবার যখন সকালবেলায় সূর্যটি যখন সম্পূর্ণভাবে উদিত হয়ে যাবে, উঠে যাবে, তখন আপনি রোগীটিকে ওই সূর্যের রোদের মধ্যে আপনি দাঁড় করিয়ে দিন। দাঁড় করিয়ে দেওয়ার পর আপনি লক্ষ্য করে দেখুন রোগীর ছায়াটা কেমনভাবে পড়ছে। একটা মানুষ যদি রোদ্রে দাঁড়ায় তার ছায়াটি নিশ্চয়ই মেঝেতে পড়বে। ওই রোগীটাকে আপনি দাঁড় করিয়ে দিবেন সকালবেলায় ওই রোদ্রের মধ্যে। রোদ্রের মধ্যে যখন আপনি দাঁড় করিয়ে দেবেন দেখবেন তার ছায়াটা মাটিতে পড়ছে। এবার ওই সাতটি পাকুড় গাছের পাতাকে আপনি কি করবেন ভালোভাবে বুঝে নিন। এই তদবিরটি করার জন্য কিন্তু দুইজনের প্রয়োজন। ওই সাতটি পাকুড় গাছের পাতাকে আপনি জড়িয়ে রোল করে নেবেন। জড়ে নেওয়ার পর সেটিকে আপনি সাইডে রেখে দেবেন। রোগীর ছায়াটা যখন মেঝেতে পড়বে তখন আপনি রোগীকে জিজ্ঞাসা করুন তোমার মাথার কোন জায়গাটিতে ব্যথা। রোগীকে আঙ্গুল দিয়ে দেখাতে বলবেন। রোগী যখন মাথায় হাত দিয়ে দেখাবে আমার এই জায়গাটিতে ব্যথা, তখন দেখবেন রোগীর ছায়াতেও কিন্তু আঙ্গুলের চিহ্নটা উঠবে। রোগীর মাথার আঙ্গুলের চিহ্ন ওঠা ওই জায়গাটিতে আপনি তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করে তিনটি ফুল লাগিয়ে দিন। তারপরে কি করবেন খুব ভালোভাবে বুঝে নিন। ওই যে আপনি রোল করে রেখেছেন, জড়িয়ে রেখেছেন সাতটি পাকুড় গাছের পাতা, ওই সাত পিস পাকুড় গাছের পাতার মধ্যে আপনি এক নিঃশ্বাসে অর্থাৎ একদমে নিঃশ্বাস বন্ধ করে একবার আপনি সুরা নাস পাঠ করে ওই জড়িয়ে রাখা সাতটি পাকুড় গাছের পাতার মধ্যে আপনি একটা ফুল লাগিয়ে দিন। এইভাবে আপনি সাতবার সুরা নাস পাঠ করে সাতটা ফুল ওই জড়িয়ে রাখা পাকুড় গাছের পাতার মধ্যে আপনি লাগিয়ে দিন। মনে রাখবেন সুরা নাসটিকে আপনাকে প্রত্যেকবারে এক নিঃশ্বাসে একবার করে পাঠ করে ওই পাকুড় গাছের পাতার মধ্যে ফুল দিতে হবে। টোটাল আপনাকে সুরা নাসটি সাতবার পাঠ করে সাতটি ফু দিতে হবে। তারপর রোগীর মাথার যে স্থানটিতে ব্যথা, রোগীর ছায়ার সেই স্থানটিতে আপনি ওই রোল করে রাখা পাকুড় গাছের পাতাগুলোকে আপনি কেটে তিন টুকরো করে নিন। আর ওই পাতাগুলোকে কাটার জন্য আপনি একটা লোহার ছুরি ব্যবহার করবেন। কাঁচি দিয়ে কাটবেন না, লোহার ছুরি দিয়ে কেটে তিন টুকরো করে দিয়ে আপনি নদীর পানিতে বা পুকুরের পানিতে ফেলিয়ে দিন। এভাবে আপনি পরপর সাত দিন আমলটি করে যান। সাত দিনের মধ্যে আশা রাখি ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা গায়েব হয়ে যাবে, চিরদিনের জন্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটা আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।